রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ২২ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ২২ জনকে আটক করে। আজ শুক্রবার সকালে রাজশাহী মহানগর পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই ২২ জনকে আটক করে। আটককৃত আসামিদের মধ্যে বলিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১জন, মথিয়ার থানা ৩জন, কাঠাখালী থানা ১জন, বেলপুকুর থানা ২জন, শাহমুকদম থানা ১জন, পবা থানা ২জন, কাশিয়াডাঙ্গা থানা ২জন, দামকুড়া থানা ১জন ও মহানগর গোয়েন্দা পুলিশ ১জনকে আটক করে। এদের মধ্যে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৩ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য মামলায় আরও ২জনকে আটক করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৭৯.৫৫ গ্রাম হেরোইন, ১০ পিস টেপেন্ডাডল ট্যাবলেট, ২৩ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।